আসলাম রান্নাঘরে, দেখুন কি করতেছি। গরুর পায়ার নিহারি রান্না হবে, বাহ মজাদার সেন্ট, দেখতেই থাকুন। আমি আজকে আপনাদেরকে দেখাবো গরুর পায়া দিয়ে কিভাবে সহজে আপনারা নেহারি পাক করতে পারবেন। নেহারি পাক করার আগে আপনারা এই দেখুন এই পায়াগুলো সঠিকভাবে সুন্দরভাবে ভালোভাবে এরকমভাবে কেটে নেবেন, টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন। আমি এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে আমি এরকম এই পায়াগুলো এই প্রেশার কুকারের মাঝখানে দিয়ে দেব। এখানে আমার এখানে মনে করেন 2 কেজির মতন পায়া আছে, 2 কেজির মতন পায়া আমি এখানে দিয়ে দিলাম প্রেশার কুকারের ভিতরে। হ্যাঁ দেখুন 2 কেজির মতন পায়া প্রেশার কুকারে দিয়ে দিলাম। এখন আপনারা এই নেহারি পাক করার জন্য একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে 2 থেকে 250 গ্রামের মতন মাংস দিয়ে দিবেন। মাংস দিয়ে দিলে কি হবে, আপনাদের নেহারির স্বাদটা একটু বেড়ে যাবে। আমি এখানে একটু মাংস দিয়ে দিলাম, তারপরে আপনারা দিবেন পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন আমি 1.5 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারাও এভাবে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। তারপরে আমি দিব এখানে জিরা বাটা, দিব 1.5 চামচ জিরা বাটা দিয়ে দিলাম, 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1.5 চামচ এখানে রসুন বাটা দিয়ে দিব আরও 1.5 চামচ। তারপরে আপনারা হলুদের গুঁড়ো দিয়ে দিবেন 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিবেন 1.5 চামচ, বা আপনারা স্বাদ মতো দিতে পারেন, একটু ঝাল বেশি দরকার হলে আপনারা একটু বেশি দিতে পারেন, একটু কম লাগলে কম দিতে পারেন। তারপরে আপনারা প্রয়োজন মতো স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এই রেসিপিটা রান্না অতি সহজ, আপনারা এরকমভাবে কয়েকটা এলাচ দিয়ে দিবেন, গোলমরিচ দিয়ে দিবেন, কাঁচা লঙ্কা দিয়ে দিবেন, কয়েকটা দারুচিনি দিয়ে দিবেন। তারপরে আপনারা এরকম 4টা তেজপাতা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিবেন স্বাদ মতো। স্বাদ মতো তেল দিয়ে দেওয়ার পরে পানিটা দিয়ে দিবেন আপনারা, যেন নেহারিটা সঠিকভাবে সিদ্ধ হয়ে ঝোল ঝোল থাকে। আপনারা প্রয়োজন মতো অনুমান করে পানি দিয়ে দিবেন, তবে এই নেহারির ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আপনারা এরকমভাবে পানি দিয়ে দেবেন, পানি দেওয়ার পরে আপনারা একটু নাড়াচাড়া করে দেবেন। এভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে আপনারা প্রেশার কুকারের মুখটা আটকিয়ে দেবেন। আটকিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি আমি। এখন চুলাটা অন করব। অন করার পরে আমি সর্বপ্রথমে এখানে পাওয়ার দেওয়া আছে 1600, আমি দিয়ে দিব 2000, 2000 দিয়ে দিলাম, মানে ফুল তাপ, মানে বেশি রকম হিট দিয়ে দিলাম। তারপরে যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে তখন আস্তে আস্তে আমি এইভাবে, এই দেখুন এইভাবে পাওয়ারটা কমিয়ে দিয়ে 800 বা 1000 এর মধ্যে রেখে দেব। এখন আমি আপাতত 2000 দিয়ে রাখলাম, আপনারা দেখতে থাকুন। দেখবো আমরা এই প্রেশার কুকারে কয়টা শীষ দিয়ে এই নেহারিটা রান্না করা যায়। এরকমভাবে আপনারা পরপর 8 থেকে 10টা
শিরশ দিয়ে নেবেন, তাহলে মাংস এবং হাড্ডিগুলো একটু মোলায়েম হবে, খেতে খুব সুস্বাদু লাগবে। আপনারা দেখতে থাকুন, আমি পরবর্তীটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 2000 আছে এই ইন্ডাকশন চুলা দিয়ে আমরা এই প্রেশার কুকারের মাধ্যমে 30 মিনিট জাল দিয়ে নিলাম। এই জাল দিলে এই 2000 ইয়ে আপনার আছে, জাল দিলে কি হবে, মাংসটা তরকারিটা একবার সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনারা আরও 30 মিনিটের মতন আঁচটা একটু কমিয়ে নেবেন, 200 থেকে আপনারা দেখুন 200 থেকে 400 মধ্যেও রাখতে পারেন বা 600-500 এরকম রাখতে পারেন, আঁচটা একটু কমিয়ে নেবেন। তারপরে এটা আবার 30 মিনিট রেখে দেবেন। 30 মিনিট রাখার পরে অল্প আছে কেমন দেখা যায় আমি একটু আপনাদেরকে দেখাই, একটু দেখুন। হ্যাঁ দেখুন, এরকম টকবক টকবক করতে থাকবে, আপনারা একটু নাড়াচাড়া দিয়ে দেখতে পারেন। ও খুব মজাদার হবেই মনে হচ্ছে, একবারে সব নরম হয়ে গেছে, একবারে সব মোলায়েম হয়ে গেছে একবারে। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে, আপনারা এরকম চাইলে খেয়ে দেখতে পারবেন। আমি আপনাদেরকে পরে আবার একটু পরে দেখাবো কীভাবে খেতে হয়, এটা আমি প্লেটের মধ্যে তৈরি করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি আরেকটু ঢেকে দিই, এভাবে 30 মিনিটের মতন আরও একটু জাল দিয়ে নেবেন। আমি পুরুষ মানুষ, নতুন মানুষ তো, তাই এরকম হয়। আচ্ছা, এভাবে রেখে দিলাম আমি, এটা আরো 30 মিনিট পরে আপনাদেরকে পুরোটা ঢেলে দেখিয়ে দিব।